সাম্প্রতিক রেল দুর্ঘটনার মাঝে পূর্বোত্তর রেল যোগাযোগ ইস্যুতে এক বড় খবর উঠে আসলো। এবার বড়সড় পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ভারত সরকার। বাংলাদেশের ভেতর দিয়ে বিকল্প রেলপথ বানাবে ভারত। উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে অন্য রাজ্যগুলোকে সংযুক্ত করতে বাংলাদেশের ওপর দিয়েই বিকল্প রেল যোগাযোগের রুট তৈরি করতে চাইছে ভারত। ইংরেজি সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া গত রবিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। কিন্তু কেন এই পরিকল্পনা? তাহলে উত্তর হচ্ছে, পূর্বোত্তর রাজ্যগুলির জন্য ভারতের মূল ভূখণ্ডের মসৃণ যোগাযোগ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা। তাছাড়া আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ হল, বর্তমানে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে অন্য রাজ্যগুলোতে ট্রেন চলে শিলিগুড়ি করিডোর দিয়ে, যা চিকেন নেক নামে পরিচিত। 22 কিলোমিটার প্রশস্ত এই করিডোরটি বাংলাদেশ ও নেপালের মাঝ বরাবর অঞ্চল দিয়ে গেছে। বাংলাদেশের উপর দিয়ে ভারতের রেল নেটওয়ার্ক তৈরির উদ্দেশ্য হল চিকেন নেক নামে এই করিডোরটির ওপর থেকে নির্ভরশীলতা কমানো। সামরিক এবং বেসামরিক পণ্য পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকেন নেক রেল করিডোরটি নিয়ে 2017 সালে বেশ দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল ভারত। ওই বছর ডোকলাম অঞ্চল দিয়ে ভারত ও চীনের মধ্যে বিবাদ দেখা দেয়, আর এই রেল করিডোর তখন বিবদমান অঞ্চলের মাঝে পড়ে যায়, যা দেশের পূর্বোত্তরের সঙ্গে রেল যোগাযোগের ক্ষেত্রে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। ভারত সরকারের এই প্রকল্পে বাংলাদেশকে যুক্ত করা 14টি নতুন রুট থাকবে। রুটগুলোতে সব মিলিয়ে রেল লাইন থাকবে 861 কিলোমিটার, সঙ্গে থাকবে বাংলাদেশের ওপর দিয়ে যাওয়া বিকল্প রুট। এতে করে সব মিলিয়ে এই প্রজেক্টের রেল লাইন হবে 1275.5 কিলোমিটার। অপরদিকে বাংলাদেশে তৈরি করা হবে নতুন রেল লাইন। 1980 সালের ভারত বাংলাদেশ চুক্তি অনুযায়ী এ প্রকল্পে হাত লাগাচ্ছে ভারত। তবে এই প্রকল্পটি বাস্তবায়িত হলে কলকাতা থেকে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যে যাওয়ার সময় কমিয়ে দেবে, রাস্তার দূরত্ব কমে যাবে 300 কিলোমিটার। এছাড়া এই রেল নেটওয়ার্ক বাংলাদেশের সঙ্গে যোগাযোগও সমৃদ্ধ করবে। এটি প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্য এবং পর্যটন খাত বৃদ্ধি করবে। ডালগাঁও স্টেশন হয়ে নিউ জলপাইগুড়ি আলিপুরদুয়ার রেল লাইন উত্তর পূর্ব ভারতের 7 রাজ্যকে যুক্ত করেছে মূল ভূখণ্ডের সঙ্গে। বর্তমানে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে দেশটির উত্তর পূর্বগামী ট্রেন জলপাইগুড়ির চিকেন নেক করিডোর ঘুরে যায়। প্রস্তাবিত রেলপথ অনুযায়ী বাংলাদেশের দর্শনা, ঈশ্বরদি, আব্দুলপুর, পার্বতীপুর, চিলাহাটি হয়ে গেলে 300 কিলোমিটার পথ কমবে। আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, মণিপুর, অরুণাচল রাজ্যের সঙ্গে বাকি ভারতের রেল যোগাযোগ সহজ হবে। বিশেষ প্রতিবেদন ত্রিপুরা পাবলিক অপিনিয়ন নিউজ।